মা ইলিশ রক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন নদীতে অভিযান চালানো হচ্ছে চাঁদপুরে অভিযান চলাকালীন সময় পুলিশের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে এতে পাঁচ পুলিশ সহ মোট দশজন আহত হন এ ঘটনায় পাঁচ জেলেকে আটক করা হয়েছে এছাড়াও জেলাটিতে নিষেধাজ্ঞা অমান্য করায় গত চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ জেলেকে আটক করা হয়েছে ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করেছে কোস্টগার্ড অন্যদিকে ভোলা ও বরিশালের মেহেন্দিগঞ্জ সীমানায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের হামলা ও সংঘর্ষের পর গুলিবিদ্ধ জেলেদের চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে উনত্রিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এ সময় বারো কেজি ইলিশও জব্দ করা হয় এছাড়াও শরীয়তপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম হাতিয়া সহ বিভিন্ন জেলায় মৎস্য বিভাগ ও নৌ অভিযান আছে। তবে অনেক জায়গায় নিষেধাজ্ঞার সময় ভিজিএফ চাল না পাওয়ার অভিযোগ করেছেন অনেক জেলে দর্শক চাঁদপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী শরীফ পুলিশের উপর জেলেদের হামলা ও আটকের বিষয়ে বিস্তারিত জানাবেন মাহবুবা আপনি যেমনটি বলছিলেন আসলে পুলিশের সাথে জেলেদের গতকালকে রাত্রে যে সংঘর্ষ হয় আমি সরাসরি এখন চাঁদপুরের নৌ পুলিশের ওসি জামানের সাথেই কথা বলছি উনি বিস্তারিত জানাবেন অভিযানের এগারোতম দিন আজকে আমরা শুরু থেকে আমরা ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছি আমরা এ পর্যন্ত প্রায় তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছি এবং আমরা ১৪৫ জন আসামিকে আমরা আদালতে সুপর্দ করেছি তাছাড়া চারশত কেজির অধিক ইলিশ মাছ আমরা জব্দ করেছি তারই ধারাবাহিকতা গতকাল আমরা যখন অভিযান পরিচালনা করছিলাম সন্ধ্যা বেলা একদল অসাধু জেলে তারা আমাদের নৌ লক্ষ্য করে তারা আক্রমণ করে এবং আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি অভিযানকালে তাদের গ্রেপ্তার করে তাদের ধাওয়া পাল্টা দেওয়াতে আমরা পাঁচজন জেলেকে আটক করতে সক্ষম হই এবং তাদের পাঁচজন কিছুটা আহত হয় আমাদের পুলিশের সদস্য পাঁচজন আহত হয় এই ঘটনায় আমরা পুলিশবাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি আপনাদের যে অভিযান চলছে যে কি আপনার আরো কঠোর হবে কিনা অবশ্যই আমাদের অভিযান কঠোরভাবে পরিচালনা হচ্ছে এবং আমরা জিরো টলারেন্স নীতিতে এই অভিযান পরিচালনা করে যাচ্ছি যেরকমটি বলছিলেন নৌ পুলিশের কোষগা নৌ পুলিশের পুলিশ বাহিনীর সদস্যরা এবং আমাদের কামরুজ্জামান ওসি কামরুজ্জামান বলছিলেন যে আরো কঠোরভাবে তারা নদীতে কঠোরতম হবে তারপরও এত কিছুর পরও কিন্তু জেলেরা নদীতে নামছে এবং অবাধে তারা মাছ শিকার করছেন কিন্তু পুলিশ জিরু জিরু টলারেন্স তারা তাদেরকে ছাড় দিতে রাজি নাই এই পর্যন্ত যে পরিমাণ কারেন্ট জাল আটক করা হয়েছে তা ধ্বংস করা হচ্ছে এবং জেলেদেরকে বিভিন্ন বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখন প্রস্তুতি নিচ্ছে নৌ পুলিশ তাদেরকে তারা এখন এখনই আবার নদীতে নামবে তারা অবিরাম নামছে এবং তারা নদী নদীতে নামার জন্য প্রস্তুত হচ্ছে তাদেরকে তারা এই কিছুক্ষণ আগে নদীতে নদী থেকে উপরে এঠেছে আবার এখন নদীতে নামছে তারা তো মাহবুবা এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ ধন্যবাদ শরীফ চৌধুরী জানাচ্ছিলেন চাঁদপুর থেকে